রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম। রুবেলুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি সম্পা প্রামাণিক। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার গোপীনাথ দিয়া এলাকায় ট্রাকের চাপায় করে বাবলু বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে নিহতের ভাগ্নে মোটরসাইকেল চালক সোহাগ বিশ্বাস, তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার সন্ধ্যা রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাস রাজবাড়ী পাংশার উপজেলার সরিষা ইউপির বিলজালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে এবং আহত সোহাগ বিশ্বাস একই উপজেলার বিকয়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। জানা গেছে, দুই মাস আগে ওমান থেকে ছুটিতে আসে বাবুল বিশ্বাস। তিনি ঢাকায় ডাক্তার দেখিয়ে ভাগ্নে সোহাগকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।